তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে এক থেকে বিশ পর্যন্ত নামাতা সহজেই শিখতে পারবা সেই কৌশলটা আজকে আমি তোমাদের দেখাবো তো তোমাদের কি করতে হবে যে মনোযোগ সহকারে আমি কি কৌশল তোমাদের শিখিয়ে দিচ্ছি সেটা কিন্তু অনুসরণ করবা এবং আজকের পর থেকে তোমরা কিন্তু এক থেকে বিশ পর্যন্ত নামাতা অনায়াসে পাঁচ সেকেন্ডে বের করতে পারবা তো চলো আমরা শুরু করছি তবে শুরু করার আগে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে তোমরা এক থেকে দশ পর্যন্ত নামাতা পারো তাহলে আমাদের আর দরকার হবে এগারো থেকে বিশ পর্যন্ত নামাতা কীভাবে বের করতে পারবা তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিব দেখো যেই সহজ টিপসটা দেখবো সেটা হচ্ছে আমরা ধরে নিলাম পাঁচ চোদ্দো আমাদের বের করতে হবে যেহেতু আমরা পাঁচ দ্বারা চোদ্দোকে গুণ করব। চোদ্দো একটা হচ্ছে দশক সংখ্যা সো আমরা পাঁচ দ্বারা যেহেতু দশক সংখ্যাকে গুণ করব তাহলে আমরা লিখবো যে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে হবে চার পাঁচে হচ্ছে কত বিশ তাহলে আমরা পঞ্চাশ এখানে শূন্য শূন্য এখানে পাঁচ দু হচ্ছে তোমার সাত তার মানে হচ্ছে পাঁচ চোদ্দ হচ্ছে কত সত্তর তাহলে দেখো আমরা আরেকটা এখানে আমরা বের করব যদি এটা না বুঝে থাকো সেই ট্রিপসটা দেখো এখানে আমরা এটা যেহেতু দশক সংখ্যা আট দ্বারা গুণ করব তাহলে আট দশে হবে আশি আর হবে চার আটে হচ্ছে বত্রিশ তাহলে আমরা লিখবো এখানে দুই আর আটে তিনে হচ্ছে তোমার কত এগারো তাহলে তোমার কত হচ্ছে আট চোদ্দো হচ্ছে কত তোমার একশো বারো তাহলে দেখো এরপর আমরা ধরে নিলাম যে আমাদের সাত চোদ্দো বের করতে হবে তাহলে সাত চোদ্দো কীভাবে বের করবো যেহেতু এটা একটা দশক সংখ্যা সাত দ্বারা গুণ করলে দশকে সাত দশে সত্তর আর সাত চার সাতা হচ্ছে তোমার কত আঠাশ তাহলে এখানে শূন্য আটে হবে আট সাতে দুই হবে নয় অর্থাৎ সাত চোদ্দো আমাদের আটানব্বই বের হয়ে গেল তো এরপর দেখো ধরে নিলাম যে আমাদের পাঁচ পনেরো বের করতে হবে মানে আমি যেই কৌশলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সব ক্ষেত্রে কিন্তু একই কৌশল কেমন তো দেখো যেহেতু আমরা পাঁচ দ্বারা পনেরোকে কে গুণ করবো পনেরোটা হচ্ছে একটা দশক সংখ্যা সেজন্য পাঁচ দশে পঞ্চাশ আর হবে পাঁচ পাঁচে হচ্ছে তোমার কত পঁচিশ তাহলে পাঁচে শূন্য পাঁচ তোমার সাথে দুই পাঁচে দুই হচ্ছে তোমার সাত তার মানে পাঁচ পনেরো হচ্ছে তোমার কত পঁচাত্তর ধরে নিলাম যে আমাদের আট ষোলো বের করতে হবে তাহলে যেহেতু আট দ্বারা দশক সংখ্যাকে গুণ করতে হবে তাহলে হবে আট দশে আশি ছয় আটে আটচল্লিশ তাহলে এখানে শূন্যের সাথে আট যোগ করলে হবে আট চার আটে হচ্ছে তোমার কত বারো তার মানে হচ্ছে আট ষোলো হচ্ছে কত একশো আঠাশ এখন দেখো ধরে নিলাম যে আমাদের সাত ষোলো বের করতে হবে তো দেখো আমি যে ক্রমিক ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো দেখো সাত দ্বারা দশক সংখ্যাকে গুণ করতে হবে তাহলে আমরা লিখবো সাত দশে সত্তর আর তোমার ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে লিখবো দুইয়ের সাথে শূন্য যোগ করলে হবে দুই সাত চার হচ্ছে তোমার কত এগারো তো আমাদের সাত ষোলো হচ্ছে তোমার কত একশো বারো এরপর দেখো আমরা কি করব ধরে নিলাম যে আমাদের নয় সতেরো বের করতে হবে তাহলে যেহেতু নয় দ্বারা দশক সংখ্যাকে গুণ করতে হবে সেজন্য আমরা নয় দশের প্রথমে লিখবো নব্বই এরপরে সাত নং তোমার কত তেষট্টি তাহলে আমরা যোগ করব নয় সাতে শূন্যের সাথে তিন যোগ করলে হবে তিন তোমার নয় ছয় যোগ করলে হবে কত পনেরো তার মানে নয় সতেরো হচ্ছে কত একশো তিপ্পান্ন তো ধরে নিলাম যে আমাদের চার সতেরো বের করতে হবে তো চার সতেরো বের করার জন্য যেহেতু চার দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যেহেতু এটা দশক সংখ্যা আমরা লিখবো চার দশে চল্লিশ আর চার সাথে হচ্ছে তোমার কত আঠাশ তাহলে আমরা এখানে হবে আট শূন্যের সাথে আর করলে হবে আট চার দুই হচ্ছে তোমার কত ছয় তার মানে চার সতেরো হচ্ছে আটষট্টি তো এরপর আমরা ধরে নিলাম যে আমাদের চার আটারও বের করতে হবে সো চার দ্বারা যেহেতু গুণ করতে হবে আঠারোকে আমরা চার দশে চল্লিশ লিখে নিব আর চার হচ্ছে তোমার কত বত্রিশ তাহলে শূন্যের সাথে দুই যোগ করলে হবে দুই আর চারে তিনে হচ্ছে তোমার কত সাত তো এখন দেখো ধরে নিলাম যে আমাদের আট বের করতে হবে তাহলে যেহেতু আট দিয়ে দশক সংখ্যাকে গুণ করতে হবে সো আমরা লিখবো আট দশে আশি আর আট আটে হচ্ছে চৌষট্টি তাহলে লিখবো শূন্যের সাথে চার যোগ করলে হবে চার আর ছয় আটে হচ্ছে তোমার কত চোদ্দো তার মানে হচ্ছে আট হচ্ছে একশো চুয়াল্লিশ এখন আমরা করব আমাদের বের করতে আট দ্বারা আমাদের এখানে উনিশকে গুণ করতে হবে তাহলে এখানে উনিশটা যেহেতু দশক সংখ্যা সো আট দ্বারা গুণ করলে আট দশে হবে তোমার আশি এবং হবে আট নং তোমার হবে বাহাত্তর তাহলে আমরা যদি লিখি শোনের সাথে দুই যোগ করলে হবে দুই আটের সাথে হচ্ছে তোমার কত পনেরো তার মানে তোমার আট উনিশ হচ্ছে কত একশো বায়ান্ন তো আমি তোমাদেরকে তেরো থেকে কিছু দেখাই নাই তেরোর নামাতা এবং বারোর নামাতা সবগুলো কিন্তু একই তো আমি একটা একটা করে দেখাচ্ছি ধরে নাও যে তুমি তেরো ছয় তেরো বের করতে হবে সো একই কিন্তু তো দেখো যেহেতু ছয় দ্বারা গুণ করতে হবে সো এটা একটা দশক সংখ্যা ছয় দশে হবে তোমার ষাট আর হচ্ছে তিন ছয় হচ্ছে তোমার আঠারো তাহলে আমি আটের সাথে শূন্য যোগ করলে হবে আট আর এখানে ছয় রেখে হচ্ছে তোমার কত সাত তো আরেকটা আমরা বের করবো সেটা হচ্ছে বারো থেকে তো দেখো বারো আমরা ধরে নাও যে সাত বারো বের করতে হবে তো যেহেতু এটা দশক সংখ্যা সাত দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথমে আমরা সাত দ্বারা দশকে গুণ করি সাত দশে সত্তর আর এখানে সাত দুগুণে হচ্ছে তোমার কত চোদ্দো তো এখন আমরা যদি যোগ করি তাহলে শূন্যের সাথে চার যোগ করা হবে চার আর সাতের রেখা হবে আট অর্থাৎ সাত বারো হচ্ছে তোমার গত চুরাশি তো এই হচ্ছে সহজ পদ্ধতিতে নামাতা তুমি সবগুলো নামাতা এগারো থেকে বিশ পর্যন্ত নামাতা আজকে থেকে পারবা যদি আমার ট্রিক্সটা অনুসরণ করো এবং এই ধরনের সহজ পদ্ধতিতে গুণ ভাগ যোগ এবং তোমার পাঠ্যবইয়ের অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আশা করছি পরবর্তী ভিডিও দেখা হবে ধন্যবাদ সবাইকে